কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান অর্ধেক জনবলে চলবে সব অফিস শনাক্তদের 70 ভাগই ওমিক্রনে আক্রান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং চট্টগ্রামে ভাড়া ভিত্তিক গৃহকর আদায়ের উদ্যোগ আগের মেয়রের পথেই হাঁটছেন বর্তমান নগরপিতা বোঝা বাড়বে বাড়ির মালিকদের বলছেন সংশ্লিষ্টরা বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল আবারও বিধি নিষেধের কবলে দেশ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে অর্ধেক জনবলে এমন বিধি নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে নতুন করে করোনা শনাক্তে 70 ভাগই ওমিক্রনে আক্রান্ত তবে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্য মেলা ও বিনোদন কেন্দ্র খোলা রেখে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক দেশে হঠাৎ করেই করোনার সংক্রমণের পারদরেখা ঊর্ধ্বমুখী গত এক সপ্তাহে করোনা শনাক্ত প্রায় 1.25 লাখ হিসাব ছাড়িয়েছে 26-এর ঘর এ অবস্থায় সরকারের পক্ষ থেকে নানা বিধিনিষেধ দিয়ে জারি করা হলো প্রজ্ঞাপন শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই ব্যবস্থা গ্রহণ করবেন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সহ যে কোনো জনসমাগম স্থলে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 100 জন যদিও উপস্থিত সবার থাকতে হবে শেষ 24 ঘন্টার করোনা নেগেটিভ সনদ ও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের টিকা সনদ মৃত্যুর হারও কিছুটা বেড়ে গেছে প্রজ্ঞাপন জারির পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বর্তমানে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 70 ভাগই অমিক্রনে আক্রান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন সংক্রমণের এমন হার চলতে থাকলে স্থান সংকুলান হবে না হাসপাতালগুলোতে ঢাকা শহরের এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় 33% বেড অকুপাইড হয়ে গেছে অনেক ছাত্র ছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্য সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অর্ধেক জনবল রাখার সিদ্ধান্তের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকতে হলেও এই টিকার সনদ এবং টেস্টের সনদ সেটা দেখিয়ে ঢুকতে হবে হোটেলে যেতে হয় রেস্টুরেন্টে যেতে হয় এই ধরনের সনদ নিয়েই তাদেরকে যেতে হবে অফিস আদালতের উপস্থিতি অর্ধেক করে দেওয়া হয়েছে যাতে কিনা এই আসা যাওয়াতে আর কষ্ট হবে না তবে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্য মেলা বিপিএল ও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো খোলা রেখে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক ডাবল স্ট্যান্ডার্ড বাণিজ্য মেলা খোলা কক্সবাজার খোলা ট্রেন খোলা রেল খোলা বাস খোলা স্কুল বন্ধ তখন কিন্তু এটা সাংঘর্ষিক মানুষের কাছে প্রতীয়মান হবে এর আগে প্রথম করোনা সংক্রমণের পর 2020 সালের মার্চ মাসে বন্ধ করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর পর 2021 সালের সেপ্টেম্বরে আবারও খুলে দেওয়া হয় স্কুল কলেজ তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্তানদের সুরক্ষার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা শিক্ষা কার্যক্রম অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাস পরীক্ষা চালু রাখলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না বলছেন শিক্ষকরা করোনার প্রথম দিকে ঢেউয়ে টানা দেড় বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান এরপর ধীরে ধীরে মুখরিত হচ্ছিল ক্যাম্পাসগুলো চলছিল সশরীরে ক্লাস ও পরীক্ষাও তবে ফের করোনা সংক্রমণ বাড়ায় হুমকির মুখে দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শনিবার থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার বন্ধ হয়ে যাবে যে আমার মন খারাপ হয়েছে আর স্কুল কলেজ আমরা সতর্কভাবে যাওয়া সকলে চলতো আমাদের সতর্কতা নিজেদের কাছে রাখতাম অনলাইনের মাধ্যমে সমস্ত পরীক্ষা বা সমস্ত শিক্ষা কার্যক্রম যেন সঠিকভাবে চালিয়ে যেতে পারে তবে অভিভাবকরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা এখন তা অনেকটা দূর হবে আমাদের বাচ্চারাই আমাদের জীবন এখন বাচ্চারা আমাদের জীবন থেকে চলে গেলে তো আমাদের আর জীবন থাকে না যার কারণে বাচ্চাগুলো বাসায় থাকুক এখন এই আপাতত এই মহামারীর সময়ে জীবন থাকলে পড়ালেখার সুযোগ পাবে যদি প্রতিষ্ঠান বন্ধ করতে চায় সেটা আমাদের জন্য আমরা মনে করি সেটা খারাপ না ভালো সবার জন্যই ভালো শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যথাসম্ভব অনলাইনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা চালু রাখার চেষ্টা করা হবে আমার মনে হয় যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা অবশ্যই পরামর্শ দিয়েছেন আমাদের যেটা করা দরকার শিক্ষা কার্যক্রম কিন্তু
এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল কলেজ বন্ধ থাকলেও অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে চালু থাকবে শিক্ষা কার্যক্রম। আমরা শিক্ষার্থীদেরকে মুখোমুখি ক্লাসরুমে সেই জায়গাটায় আপাতত দুই সপ্তাহ সেটা আমরা নিষেধ করেছি, যেখানে যেখানে অনলাইন সম্ভব অনলাইন, না হলে অ্যাসাইনমেন্ট কিংবা উভয়ই, সেগুলো আমরা যতদূর সম্ভব আমরা সেই চেষ্টাটা করব। শিক্ষার্থীদের সবাইকে করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নেই কোনো আগ্রহ। এখনই কঠোর ব্যবস্থা না নিলে এই ভাইরাসের লাগাম টানা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনায় সংক্রমণের হার। স্বাস্থ্য বিভাগ থেকে সচেতন হবার বারবার নির্দেশনা দেওয়া হলেও মানছেন না অধিকাংশ মানুষই। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন একজন। শনাক্তের হার 33.01%। সবচেয়ে বেশি আক্রান্ত রাউজানের রাঙ্গুনিয়ায়। রেড জোন হিসেবে চিহ্নিত গাজীপুরে গত ২৪ ঘন্টায় 345 জনের নমুনা পরীক্ষায় 129 জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। এরপরও মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন অনেকেই। বাসে এবং রেস্টুরেন্টসগুলো বিশেষভাবে মাস্কগুলো ব্যবহার হচ্ছে না। এই মাত্র হোটেল থেকে বেরোলাম তো এই জন্য পরে হয়নি, এসে পকেট মারছি। আমরা নিজেরাও মাস্ক পরে থাকি এবং আমাদের স্টাফও সতর্ক রাখার জন্য চেষ্টা করি। খুলনাতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নাগরিকদের। শুক্রবার সকালে সাত রাস্তা মোড়ে হোটেল রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট দূরত্ব না মানা সহ অনেকেরই সাথে ছিল না টিকা সনদ। টিকা দিয়েছি কিন্তু সনদ আনেনি। হাইটে হাইটে আসছে, নাস্তা করছে, যাচ্ছে। টিকা দিয়েছি কিন্তু আসলে যে ওটা সাথে রাখতে হবে এটা আমি জানি না। প্রতি সিটে একজন করে বসতে হবে এবং যাদের টিকা কার্ড আছে টিকা কার্ড দেখে কাস্টমারগুলো ঢোকাতে হবে, আমরা সেগুলো ফলো করছি। নির্দেশনাগুলোর প্রতিপালনে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা সেটা আমরা দেখছি। রেস্টুরেন্টে যারা খেতে যাচ্ছেন তারা টিকা সনদ নিয়ে খেতে যাচ্ছেন কিনা এই জিনিসগুলো আমরা দেখছি। এছাড়া রেড জোন বগুড়া ও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সিটি কর্পোরেশনের গৃহকর আদায় নিয়ে আবারও উত্তপ্ত হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। চার বছর আগে সমালোচনার মুখে তৎকালীন মেয়র আজম নাসির প্রস্তাবিত গৃহকর বন্ধ করতে বাধ্য হলেও বর্তমান মেয়র রেজাউল সে পথে হাঁটছেন। সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনের পুনর্মূল্যায়নের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায়ের অনুমতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেবার মান না বাড়িয়ে কর আরোপ গ্রহণযোগ্য নয় বলছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই রেজাউল করিম চৌধুরী চার বছর আগে গৃহকর আদায়ের স্থগিতাদেশের প্রত্যাহার চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়। আগের নিয়মে বর্গফুট ভিত্তিক মূল্যায়নের বদলে ভাড়াভিত্তিক কর নির্ধারণ করলে 10-15 গুণ বেশি গৃহকর বাড়বে বলে জানান বাড়ির মালিকরা। গলাকাটা করের বোঝা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় বলে জানান করদাতা সুরক্ষা পরিষদের নেতারা। বর্গফুটের পরিবর্তে ভাড়ার ভিত্তিতে গৃহকর আদায় করতে গিয়ে 2017 সালে সাধারণ মানুষের আন্দোলনের মুখে তৎকালীন মেয়র আজম নাসির উদ্দিন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। প্রত্যেকটা জিনিসের দাম সামনে আরও বলতেছে, তেলের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, এগুলি নিয়ে আমরা চিন্তা, আমাদের নিজের সংসার চালাতে কষ্ট করি। আমরা সাধারণ মানুষ, আমরা চট্টলাবাসী, যারা আমরা ভাড়া বাসা দিয়ে অল্প কিছু আয় করে আমরা এগুলি দিয়ে চলি। আমাদের খাবার টাকা এটা থাকবে না। এসএসআররা আজ থেকে চার বছর আগে চট্টগ্রামের নিরহ মানুষকে ভয় লাগাইয়া লাগাইয়া 100 কোটি টাকা নিয়ে গেছে ট্যাক্স কমাই দেবে বলে। সেবার মান না বাড়িয়ে করের বোঝা চাপিয়ে দিলে জনগণ মেনে নেবে না অভিমত নগর পরিকল্পনাবিদদের। যারা দিচ্ছে না তাদেরকে করের আওতায় আনাটাই হলো জরুরি, যারা দিচ্ছে তাদের উপরে করের বোঝা বাড়ানোটাও যৌক্তিক এখন মনে হয়। বর্তমান সিটি মেয়র গৃহকর আদায়ে সাবেক মেয়রের পথে হাঁটলেও তা মানতে নারাজ। তার দাবি করের আওতা বাড়ানো হচ্ছে। কর বাড়বে না, করের আওতা বৃদ্ধি হবে। আপনি একতলা বিল্ডিংয়ের এতদিন কর দিয়েছেন, যদি তিনতলা করেন চারতলা করেন তো উপরেরগুলো কি আপনি আমাকে কর দেবেন না? 60 লাখ মানুষের বন্দর নগরীতে হোল্ডিং সংখ্যা 1,90,000। বাড়ির মালিকদের দাবি অতিরিক্ত করের বোঝা নয়, সাধ্যের মধ্যে সমন্বয় করে গৃহকর নির্ধারণ করা উচিত। নগরীর ১৬ শহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমার, আর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4, জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। বিকেল সোয়া 4টার দিকে হঠাৎ কেঁপে ওঠে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চল। অন্তত 25 সেকেন্ড পর্যন্ত দুলতে থাকে সবকিছু। একই সময়ে দেশের বেশ কয়েকটি জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। ইলিশে ভরপুর মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়ত, দামেও বেশ সস্তা। শীত উপেক্ষা করে ইলিশ কিনতে আড়তে ছুটছেন দূর দূরান্তের পাইকার ক্রেতারা, আর সাপ্তাহিক ছুটি থাকায় ভিড়টা যেন একটু বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা রূপালী ইলিশে ভরপুর মুন্সীগঞ্জের এ মাওয়া মৎস্য আড়ত। মাঘের হাড় কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করেই ভোরে মাওয়ার পদ্মা তীরের এই আড়তে ইলিশ কিনতে ভিড় ক্রেতা পাইকারদের, আর সরবরাহ প্রচুর থাকায় দামও কম। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 300 থেকে 1400 টাকা পর্যন্ত। এখানে মোটামুটি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, এই জন্য এখানে আসা। এই স্বাদের কারণে সব মানুষ পদ্মার ইলিশ খাইতে এখানে আসে। প্রচুর ইলিশ আছে, ক্রেতা অনেক বেশি, দাম কম একটু চলছে। যেটা আগে 1700-1800 এদিকে চলমান ঝাটকা রক্ষা অভিযান সফল করতে সকলকে সচেতন থাকার আহ্বান আড়ত কমিটির। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি এই ঝাইকার প্রতি করা পদক্ষেপ নেওয়া এবং কারেন্ট জালকে নির্মূল করা। অর্ধ শতাব্দী প্রাচীন এই আড়তে কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 মানুষের। এক বছরে জেলায় 2072 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দিনাজপুরে পুনর্ভবা নদীর ওপর নির্মিত গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পে বদলে যাচ্ছে জনজীবন। এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বাড়ার আশা করা হচ্ছে। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালে পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। খরা মৌসুমে সম্পূরক সেচ প্রদানের লক্ষ্যে 2018 সালে দিনাজপুর সদর উপজেলার আশকরপুর ইউনিয়নে পুনর্ভবা নদীর উপর পানি উন্নয়ন বোর্ড শুরু করে গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পের নির্মাণ কাজ। গত বছর নভেম্বরে প্রকল্পটির কাজ সমাপ্ত হয়। পানি সংরক্ষণের মাধ্যমে 10 কিলোমিটার পর্যন্ত সেচ ব্যবস্থা করা যাবে। 4 মিটার উচ্চতায় গ্রাভিটি ফ্লোতে পাম্প ছাড়াই নদীর পার উপচে জমিতে পানি সরবরাহ করা সম্ভব। এতে প্রতি একরে সেচ খরচ কমবে আর মাছ চাষে সুযোগ পাবে মৎস্যজীবীরা। খরা মৌসুমে পানি পাওয়া যাচ্ছিল না, এই জন্য এই সুইচগেট হইয়া আমাদের লাভ হয়েছে। আগে খরার সময় পানি থাকতো না, এখন প্রচুর পানি থাকছে। পানির জন্য চাষ হচ্ছিল না ভালো, এখন সুইচগেট হয়েছে, পানি থাকবে, চাষ ভালো হবে। স্লুইসগেট কাম গার্ডার ব্রিজটি অবহেলিত জনপদের লক্ষাধিক মানুষের ভাগ্য ফিরিয়ে আনার পাশাপাশি সুযোগ করে দিয়েছে দুই উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার। এই এলাকাবাসীর জন্য খুবই আনন্দের বিষয়, এলাকাবাসী আমাদের আশেপাশে যারা আছে আমরা যাতায়াতের সুবিধা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা। এই অবকাঠামোর মাধ্যমে আমরা পানির লেভেল রাইজ করবো 4 মিটারের মতো, যার ইফেক্ট যাবে আপস্ট্রিমে 10 কিলোমিটার পর্যন্ত। 56 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে 35টি গ্রামের 3600 হেক্টর আবাদি জমি সেচ সুবিধার আওতায় আসবে। সময় সংবাদ, দিনাজপুর। দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে রাজবাড়ির ঐতিহ্যবাহী চন্দনা নদী। চোখের সামনেই চলছে নদী দখলের মহোৎসব। প্রতিরোধে নেই কোনো উদ্যোগ। শিগগিরই নদীটি পুনর্খননের প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। করিম ইশাকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেখে মনে হয় কোনো খাল, কিন্তু একসময়ের খরস্রোতা চন্দনা নদীর হাল এখন এমনই। নদীর দুপাশ দখল করে গড়ে উঠেছে ছোট বড় নানা রকম স্থাপনা ও বসতবাড়ি। কোনো কোনো স্থানে নদীর মাঝে ও দুপাশে দেখা মেলে সবজি আর ফসলের চাষাবাদ।
রাজবাড়ির পাংশা উপজেলার ঐতিহ্যবাহী চন্দনা নদীটি এখন প্রভাবশালীদের দখল আর দূষণে মৃতপ্রায়। এমনভাবে দখল করছে যার জন্য আমাদের এই নদীটা প্রায় শেষের দিকেই। দণ্ডাঢ্য ব্যক্তিদের কারণে চন্দনা নদী মরা চন্দনা হিসাবেই ব্যবহৃত হচ্ছে। পুনর্খনন সহ নদীটি পুনরুদ্ধারে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। পানির প্রবাহ এবং নৌ চলাচল যাতে আরো সুন্দর এবং আরো মানে সেটা যাতে জনগণের সুফলে আসে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ব্যবস্থা করব। চন্দনা নদীটি রাজবাড়ী পাংশা উপজেলা থেকে বের হয়ে বালিয়াকান্দি, ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী ও ফরিদপুর সদর উপজেলা পার হয়ে ফের পদ্মা নদীতে মিশে গেছে। সময় সংবাদ রাজবাড়ী। পাহাড়ে মাতৃভাষা রক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাতৃভাষায় চলছে পাঠদান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিকে 3 থেকে 5 বছরের শিশুদের এর আওতায় আনা হয়েছে। মাতৃভাষার পাশাপাশি বাংলাও পড়ানো হচ্ছে, এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাকে টিকিয়ে রাখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পাড়া কেন্দ্রে শিশুদের মাতৃভাষায় পাঠদান করানো হচ্ছে। পাড়া কেন্দ্রে মাতৃভাষায় পাঠদান হওয়ায় পরবর্তীতে প্রাথমিকের পাঠদান পদ্ধতির সাথে দ্রুত খাপ খাওয়াতে পারে কোমলমতি শিশুরা। এতে কমে গেছে ঝরে পড়ার হার। চাকমা, মারমা, ত্রিপুরা এবং আরও অন্যান্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে, তাদেরকে আমরা প্রথমে 6 মাস নিজস্ব মাতৃভাষা দিয়ে পাঠদান করিয়ে থাকি। এই পাড়া কেন্দ্রের মাধ্যমে আমাদের শিশুরা মাতৃভাষা শিখতে পারছে, পাশাপাশি আমাদের বাংলা ভাষাও শিখতে পারছে। দুর্গম এলাকায় শিশুদের বিনামূল্যে লেখাপড়া শেখাতে পেরে খুশি অভিভাবকরা। মারমা, ত্রিপুরা, চাকমা এগুলো শেখানো হচ্ছে। স্থানীয় ভাষার পাশাপাশি বাংলা ভাষা শিখে প্রাথমিক স্কুলে আমরা ভর্তি করাতে পারে সহজে ওখানে। 1985 সাল থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের গ্রামগুলোতে পিছিয়ে পড়া শিশুদের মাঝে নিজ নিজ মাতৃভাষা টিকিয়ে রাখতে প্রাক প্রাথমিক পর্যায়ের 3 থেকে 5 বছরের শিশুদেরকে বিনামূল্যে সরকারি অর্থায়নে শিক্ষা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। মাতৃভাষায় পাঠদানের ফলে ওরা খুব সহজে ওরা আত্মস্থ করতে পারছে এবং ওরা স্কুলে গিয়ে, প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ঝরে পড়ার হার একেবারেই থাকছে না। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে 400টি পাড়া কেন্দ্রের মাধ্যমে শিশুদের নিজস্ব মাতৃভাষায় পাঠদান করানো হচ্ছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অর্ধেক জনবলে চলবে সব অফিস। শনাক্তদের 70 ভাগই ওমিক্রনে আক্রান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।